নমস্কার। আজকে যে বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে যে একজন বিশেষ ব্যক্তিত্ব সম্পর্কে আলোচনা করব। সেই বিশেষ ব্যক্তিত্বের জন্মছক এবং তার প্রেক্ষিতে অ্যাস্ট্রোলজিক্যালি জায়গাটা ঠিক কোথায় রয়েছে, যার জন্য এই বিশেষ ব্যক্তিত্ব আজকে বিশিষ্ট একটি জায়গায় অবস্থানে রয়েছেন আমাদের দেশের, বিশেষ করে রাজনীতির ফিল্ডে, রাজনীতির ময়দানে। এবং তার সঙ্গে সঙ্গে আমি আপনাদের কিছু জিজ্ঞাস্য প্রশ্নের, যারা আমাকে প্রশ্ন করেছেন কয়েকটি বিশেষ বিষয়ে, সে ব্যাপারে প্রথমে কিছু উত্তর দেব। তো সেই বিশেষ ব্যক্তিত্বের জন্মছক এবং তার প্রেক্ষিত আলোচনার আগে আমি কয়েকটি নির্দিষ্ট প্রশ্নের আমি উত্তর দেব। তো প্রথম কথা হচ্ছে, এই প্রশ্নের উত্তরগুলি দেওয়া খুব জরুরি, তার কারণ একটা তো নিশ্চিত রূপে দায়বদ্ধতা থাকে, কারণ আমি রেগুলার আপনাদের কাছে যে ভিডিওগুলো দিচ্ছি এবং আপনারা যেভাবে আমাকে গ্রহণ করেছেন, তার কারণ মাত্র একটা দীর্ঘ সময় ধরে আমি মাত্র 416টা বোধহয় আপনাদের কাছে আমি ভিডিও উপস্থিত করেছি, কিন্তু আজকে আপনারা প্রায় 72,000 প্লাস আমাকে সাবস্ক্রাইব করেছেন। আপনাদের কাছে আমার আন্তরিক কৃতজ্ঞতা, আমার গ্র্যাটিচিউড অতি অবশ্যই রয়েছে। সেই সমস্ত কারণে একটা বিশেষ দায়বদ্ধতা তৈরি হয় এবং সেই দায়বদ্ধতা থেকে কিন্তু আমি এই প্রশ্নের উত্তরগুলো দেব। আমাকে বেশ কিছুদিন ধরে বেশ কয়েকজন প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে যে আমাদের যে আসন্ন একটি চন্দ্রগ্রহণ রয়েছে, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যেটা আগামী 26 মে, 26 মে যেটা সংগঠিত হচ্ছে, সেই চন্দ্রগ্রহণ সম্পর্কে, যে চন্দ্রগ্রহণটি বৃশ্চিক রাশি এবং বৃষরাশিকে অবলম্বন করে সংগঠিত হচ্ছে, এই চন্দ্রগ্রহণের জন্য কি আমাদের যে বর্তমান পরিস্থিতি, এই যে কোভিড-19 করোনার কারণে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, এত মানুষ এফেক্টেড এবং এইভাবে মৃত্যু, এটা কিভাবে কোনো সম্পর্ক আছে কিনা? দেখুন, আমি প্রথমেই একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্র থেকে এটা জানতে পেরেছি যে প্রায় 100 বছরের ডিউরেশনে একটা এই ধরনের মহামারী বা অতিমারী হয়ে থাকে। এবং আমি তো বারবার করে বলবো, আমাদের অ্যাস্ট্রোলজিকে বা জ্যোতিষশাস্ত্রকে আজকের এই মহামারী বা অতিমারীর সঙ্গে খুব একটা রিলেট করার কিন্তু জায়গা নেই। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, হয়তো অনেকেরই মনে থাকবে, সেটা হচ্ছে যে 2000 যবে থেকে 2000 সাল শুরু হয়েছে, 2000, এবং এখানে একদম প্রথম দিকে গুজরাটে একটা ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল, বহু মানুষ একসঙ্গে মারা গিয়েছিলেন, বহু, আমার ঠিক এই মুহূর্তে পারফেক্ট সালটি ঠিক মনে পড়ছে না, তো সেই সময় কোনো আগাম সেইভাবে প্রেডিকশনও ছিল না, কিছুই না। কিন্তু এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা কিন্তু প্রতি বছর বেশ কয়েক জোড়া গ্রহণকে পাই, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ, বেশ কয়েক জোড়া চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ আমাদের প্রতি বছরই হচ্ছে। তো 2017 হয়েছে, 16 হয়েছে, 15 হয়েছে, 20-তে, 2010 হয়েছে, কোনো সময় কিন্তু এই ধরনের মহামারী কিছু হয়নি। তো আমি চাই না যে এই, আমার মনে হয় না, একেবারে নিজের একেবারেই মনে হয় না যে এই মহামারীর সঙ্গে কোনোভাবে এই চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের কোনো সম্পর্ক আছে, বা এই চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণে অনেক বেশি আরও মৃত্যু হবে, রোগের প্রকোপ এই গ্রহণের কারণে বাড়বে, এটা কিন্তু আমার একেবারেই মনে হয় না, আমি বারবার করে আপনাদের বলছি। এবং এক্ষেত্রে পার্টিকুলার এই মহামারীর ক্ষেত্রে যে সমস্ত ডাক্তারবাবুরা, বিশেষ করে দুজন ডাক্তারবাবুর কথা নাম আমি উল্লেখ করেই বলছি, ডক্টর কুণাল সরকার, ডক্টর অভিজিৎ চৌধুরী, তারা মানুষকে যে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে বলছেন, এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলা খুব জরুরি, ভীষণ প্রয়োজনীয়। এবং এই ডাক্তারবাবুরা কিন্তু অনেক দিন আগে থেকেই বলেছিলেন যে ঠিক আছে, বলা হচ্ছে কোভিড একদম কমে গেছে, কোভিড মুক্ত হয়ে গেছে ভারতবর্ষ এবং আমরা সবাই যে যার জীবনের স্বাভাবিক জায়গায় ফিরে এসেছিলাম, কিন্তু ডাক্তারবাবুরা বারবার করে বলেছেন একটা সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় ঢেউ কিন্তু আসছে, আবার তৃতীয় ঢেউও কিন্তু আছে। তো ফলে আমরা দেখলাম সেই সেকেন্ড ওয়েভ এলো এবং আরও ভয়ানক পরিস্থিতি তৈরি হলো, আমাদের লাস্ট ইয়ারের থেকেও এবারের পরিস্থিতি আরও অনেক বেশি
ভয়ানক হলো। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের মতো দেশ, গরিব দেশ, দরিদ্র দেশ এবং জনসংখ্যার চাপ অত্যন্ত বেশি, জনসংখ্যা পপুলেশন এত বেশি যে এখানে এই ধরনের একটা মহামারী যদি চলে আসে, এই ধরনের একটা ইনফেক্টেড, এই ধরনের সংক্রামক ব্যাধি যদি চলে আসে, সেটা কিন্তু সামাল দেওয়া ভয়ঙ্কর কঠিন। এবং এর ফলে এগুলো তো খুব, যে কোনো বুদ্ধিমান মানুষ যারা অনেক কিছু খোঁজ খবর রাখেন, বোঝেন, এটা সবাই জানেন, সবাই বোঝেন, এখানে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশনের কোনো প্রয়োজন নেই। এখানে আপনারা সম্পূর্ণ নির্ভরযোগ্য ডাক্তারবাবুরা যা কিছু নির্দেশ দিচ্ছেন, প্রেডিক্ট করছেন, সতর্কবাণী দিচ্ছেন, সাবধানতার কথা বলছেন, সেইগুলোকে ফলো করুন। আমি জানি না এখানে ধ্যান করলে, যজ্ঞ করলে বা পুজো আর্চা অর্চনা ইত্যাদি করলে কী সুফল হবে, আমি জানি না, আমার বিদ্যে বুদ্ধির মধ্যে এটা নেই, আমি খুব কম জানি, আমি যেটাই জানি খুব বেশি আমি জানি না, আমার জ্ঞান বোধ বুদ্ধি খুব কম। আমি যেটা জানি সেটা হচ্ছে যে এক্ষেত্রে মেডিকেল ফিল্ডের যারা অত্যন্ত নির্ভরযোগ্য মানুষ, মেডিকেল ফিল্ডের যারা একটা ভীষণভাবে গ্রহণযোগ্য মানুষ, তাদের নির্দেশগুলো আপনারা ফলো করুন। আজকে তো দেখলেন, আপনারা তো সবাই দেখলেন কিভাবে এই কুম্ভ স্নানের, যে কুম্ভ স্নানে যেসব পুণ্যার্থীরা গিয়েছিলেন, জানি না সেখানে সাধকরা কত কিছু ছিলেন, আপনারা সবাই জানেন কিভাবে তারা সবাই আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্যবিধিটা যদি না মানা হয়, সেখানে আপনারা পুজো অর্চনা দেন জপ যাই করুন না কেন, যেসব কথাগুলো বলা হচ্ছে, সোশ্যাল ডিস্টেন্সিং, একটা ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, মাস্ক পরা, স্যানিটাইজ করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, শরীরে পর্যাপ্ত একটা ইমিউন সিস্টেমকে ভালোভাবে সঠিকভাবে বুস্ট করা, ইমিউন সিস্টেমটা বাড়ানো, যথাযথ খাদ্য গ্রহণ, এইগুলোই তো আমার মনে হয় যথেষ্ট। এবং এখানে জানি না, আমি তো একেবারেই মনে করি না, আমরা প্রতি বছরই জোড়ায় জোড়ায় চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ পেয়ে থাকি, এর সঙ্গে আমাদের কোভিড-19 কী যোগাযোগ আছে আমার, আমি কিন্তু জানি না। এবং আপনারা এই এই অন্তত কোভিড-19 বা এই করোনার ক্ষেত্রে সমস্ত রকমের নির্ভরযোগ্য যে ডাক্তারবাবুরা রয়েছেন, তাদের নির্দেশ, তারা যে সমস্ত অ্যাডভাইস করছেন সেগুলো ফলো করুন। তৃতীয় ঢেউ আসছে, এবং আমাদের মতো জনবহুল দেশে যেখানে এত জনসংখ্যা, এত দরিদ্র দেশ, সেখানে তো খুব স্বাভাবিক যে মৃত্যুর হার অনেক বেশি হবে, এটাকে ট্যাকল করা অনেক কঠিন হবে। তো এখানে আমি আর এই ফিল্ডে, এই ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্রকে বা অ্যাস্ট্রোলজিকে একেবারেই আমি এটার সঙ্গে রিলেট করতে চাইছি না, জড়াতে চাইছি না এ ব্যাপারে, অন্তত জ্যোতিষশাস্ত্রের বাইরে সমস্ত কিছু, অন্তত এই কোভিড-19 ক্ষেত্রে। আজকে আমি একজন বিশেষ ব্যক্তিত্ব সম্পর্কে, তার জন্মছক সম্পর্কে এই জন্য একটু আলোচনা করতে চাইছি, সেটা হচ্ছে মানুষ তার নিজস্ব ব্যক্তিগত জন্মছকের গ্রহ অবস্থান নিয়ে সবসময় কৌতূহলী থাকেন, তিনি জানতে চান কি আছে কি নেই। তো আমরা যখন বিশিষ্ট মানুষদের বার্থ চার্ট বা জন্মছক দেখতে পাই, জানতে পারি, সেখানে যদি আমরা সেটাকে নিয়ে একটু স্টাডি করি, তাহলে কিন্তু আমরা আমাদের নিজস্ব ব্যক্তিগত জন্মছকের ক্ষেত্রেও অনেক প্রশ্নের কিন্তু উত্তর পেয়ে যাই। আজকে আমি যে বিশেষ ব্যক্তিত্বের জন্মছক, বার্থ চার্ট বা ন্যাটাল চার্ট নিয়ে আলোচনা করব, তিনি হচ্ছেন, আপনারা সবাই জানেন, তার নাম হচ্ছে প্রশান্ত কিশোর। কেন প্রশান্ত কিশোরের জন্মছক নিয়ে আমি আলোচনা করছি, তার কারণ আমি ভীষণভাবে তার সম্পর্কে, তার পার্সোনালিটি এবং তিনি যে কাজটি করছেন এই ব্যাপারে আমার নিজেরই একটা খুব ইন্টারেস্ট তৈরি হয়েছে। এবং সত্যি তিনি অভিনব ব্যক্তিত্ব, আমাদের মতন দেশে একজন তিনি প্রফেশনাল স্ট্র্যাটেজি সেটার ভোট সম্পর্কে। এখানে আমাদের এটা গণতান্ত্রিক দেশ, এখানে ভোটের মাধ্যমে, এখানে ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হয়ে থাকে, জনগণের ভোটের মাধ্যমে এখানে সরকার নির্বাচিত হয়ে থাকে। এবং এই প্রশান্ত কিশোর হচ্ছেন সেই ব্যক্তিত্ব যিনি স্ট্র্যাটেজি তৈরি করে দেন, রণরীতি, রণনীতি, রণকৌশল তিনি তৈরি করে দেন, যে এইভাবে ভোটের আগে এই স্ট্র্যাটেজিতে, এই কৌশলে যদি কোনো একটি বিশেষ দল তাদের নিজেদের চালিত করেন, তাহলে তারা এই ভোট যুদ্ধে জয়ী হতে পারবেন, তারা সরকার গঠন করতে পারবেন। সুতরাং এটা কিন্তু কম কথা নয়, আমাদের মতন দেশে এটা একেবারেই কম কথা নয়, তার কারণ
এখানে তো শুধুমাত্র এটা আমরা বারবার দেখেছি, শুধুমাত্র কিন্তু প্রচুর অর্থ ব্যয় করলেই যে কেউ ভোটে জিততে পারেন কোনো দল তা কিন্তু নয়। এখানে একটা কৌশল, এখানে একটা স্ট্র্যাটেজিরও ব্যাপার আছে। এই ভোট কুশলী প্রশান্ত কিশোর, তার যে বার্থচার্ট রয়েছে, তিনি জন্মেছেন 20/3/77 অর্থাৎ 20th March 1977 তিনি জন্মেছেন। তার বয়সও এখন খুব একটা বেশি নয়, সামান্য হিসেব মতো মাত্র বোধ হয় 42+ কি 43 এইরকম তার বয়স। তিনি কিন্তু আমাদের ভারতবর্ষের রাজনীতিতে আজকে একজন বিশেষ বিশিষ্ট ব্যক্তিত্ব। তার জন্ম ছক যেটা পেয়েছি, তার বার্থ চার্ট যেটা, সেটা যদি একটু আলোচনা করি তাহলে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর পাব। একটা হচ্ছে বক্রি গ্রহ নিয়ে আমাদের প্রশ্ন থাকে, বিভিন্ন হাউস নিয়ে আমাদের প্রশ্ন থাকে, লগ্ন রাশি নিয়ে প্রশ্ন থাকে। তো সেই পরিপ্রেক্ষিতে আমি একটু সামান্য আলোকপাত করার চেষ্টা করব আমার নিজস্ব জ্ঞান বুদ্ধির প্রেক্ষিতে। তো তার দেখা যাচ্ছে বৃশ্চিক লগ্ন এবং মীন রাশি, বৃশ্চিক লগ্ন এবং মীন রাশি, তার রাশি এবং লগ্ন দুটোই কিন্তু ওয়াটার সাইন, জলরাশি। বৃশ্চিক হচ্ছে ওয়াটার সাইন, মীনও হচ্ছে ওয়াটার সাইন। তার অ্যাসেন্ডেন্ট হচ্ছে স্কর্পিও এবং রাশি হচ্ছে যেটা মুন সাইন, সেটা হচ্ছে সাইন স্পাইসেস। তিনি মীন রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক, এবং তার ফিফথ হাউসে বসে রয়েছে চন্দ্র, রবি এবং বুধ। তার ফোর্থ হাউসে রয়েছে মঙ্গল, লগ্নপতি মঙ্গল তার ফোর্থ হাউসে রয়েছে। তার ফিফথ হাউসে পঞ্চম ঘরে রয়েছে চন্দ্র, রবি এবং বুধ। তার ষষ্ঠ ঘরে, সিক্সথ হাউসে রয়েছে রেট্রোগ্রেড ভেনাস, বক্রগতির শুক্র এবং তার সঙ্গে কেতু। তার সেভেন্থ হাউসে, সপ্তম ঘরে রয়েছে বৃহস্পতি, এবং তার নাইন্থ হাউসে, নবম ঘরে রয়েছে রেট্রোগ্রেড, অর্থাৎ রেট্রোগ্রেড স্যাটার্ন অর্থাৎ বক্র গতির শনি, এবং তার সঙ্গে সঙ্গে টুয়েলথ হাউসে রয়েছে রাহু, অর্থাৎ তুলা রাশিতে তার রাহু রয়েছে। এই যে তার জন্ম ছক, বৃশ্চিক লগ্নের জাতক, কুম্ভ রাশিতে মঙ্গল, মীন রাশিতে চন্দ্র, রবি, বুধ, মেষ রাশিতে বক্র গতির শুক্র এবং কেতু, বৃষ রাশিতে বৃহস্পতি, এবং কর্কট রাশিতে বক্র গতির শনি, এবং তুলা রাশিতে রাহু। এই জন্মছকের যে একটি বিশিষ্ট দিক, যেটা আমার নিজের ভীষণভাবে মনে হয়েছে, সেটা হচ্ছে রাশি লগ্ন দুটোই জলরাশি, এবং জলরাশির জাতক জাতিকাদের মধ্যে কোনো, তারা অত্যন্ত হাইপার সেন্সিটিভ হয়ে থাকেন, এবং কোনো কিছুকে অনুধাবন করা, বোঝা, স্টাডি করা, এই দক্ষতা তাদের মধ্যে প্রবলভাবে থাকে। তারা খুব অনুভবী হয়ে থাকেন, এবং আমরা জানি মীন রাশি সাইন যেটা স্পাইসেস, মীন রাশিতে চন্দ্র, রবি এবং বুধ। মীন রাশির জাতক জাতিকারা যেরকম সেন্সিটিভ, সেই রকম তারা অনুভবী হয়ে থাকেন। কোনো কিছুকে অনুভব করা, বোঝা, সেটাকে একেবারে অন্তর দিয়ে অনুভব করা। তিনি যে প্রফেশনে রয়েছেন, স্ট্র্যাটেজি সেটার, ভোটের ক্ষেত্রে, একটি গণতান্ত্রিক দেশে ভারতবর্ষের মতো, এবং যাকে আমরা ভোট কুশলী বলছি, এবং তিনি যে কটি স্কিম করেছেন, যে কটি ক্ষেত্রে রণনীতি তিনি প্রয়োগ করেছেন কোনো একটি নির্দিষ্ট দলের হয়ে, তাকেই কিন্তু তিনি জয়লাভ করাতে পেরেছেন। একটি মাত্র ক্ষেত্রে, উত্তরপ্রদেশে, তিনি একবারই মাত্র কিন্তু ব্যর্থ হয়েছিলেন। এবং এই জাতকের লগ্ন যেটা বৃশ্চিক, এই লগ্নটি হচ্ছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ, এবং এই লগ্নের জাতক জাতিকা যে জীবনে কোথা থেকে কোথায় গিয়ে পৌঁছতে পারে তার কোনো সীমা পরিসীমা থাকে না। বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, সাইন যে স্কর্পিও, এদের জীবনে যেরকম একটা অভূতপূর্ব উত্থান হতে পারে, আবার সেই রকম অভূতপূর্ব পতনও হতে পারে। একটি অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ, এবং যার পোটেনশিয়াল, এই বৃশ্চিক সাইন স্কর্পিওর পোটেনশিয়াল, একটা আনলিমিটেড পোটেনশিয়াল এই বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের হয়ে থাকে। এবং লগ্নপতি চতুর্থে কেন্দ্রে রয়েছে, এটা একটা অসম্ভব শুভ একটি অবস্থান, লগ্নপতি যখনই কেন্দ্রে থাকে, এবং তার সঙ্গে সঙ্গে তিনটে জল রাশিতেই তার গ্রহ পাওয়া যাচ্ছে, তার
বৃশ্চিক যে তার জলরাশি একটি সেখানে লগ্ন পাওয়া যাচ্ছে এবং আর যে দুটি জলরাশি কর্কট রাশি এবং মীন রাশি, কর্কট রাশিতে বক্রগতির শনি নাইন্থ হাউসে রয়েছে এবং মীন রাশিতে আরেকটি যে জলরাশি, তিনটি আমাদের জলরাশি মীন রাশিতে তার চন্দ্র রবি এবং বুধ একসঙ্গে রয়েছে। আর ফিফথ হাউস, যে কোনো জন্মছকে ফিফথ হাউস হচ্ছে মন্ত্রণার ঘর। ফিফথ হাউস হচ্ছে যে কোনো মানুষের জন্মছকে একটি অদ্ভুত অসম্ভব অভূতপূর্ব একটি ঘর। যে জন্মছকে ফিফথ হাউস স্ট্রং হয় এবং এই পঞ্চম ঘরে তার একটি রাজযোগ তৈরি হয়েছে, এখানে তার নবমপতি এবং দশমপতি, কোণের অধিপতি এবং কেন্দ্রের অধিপতি এই পঞ্চমে কোণে অবস্থান করে একটি রাজযোগ তৈরি করেছে। এই যে মন্ত্রণা কুশলতা, এই যে অনুভবী শক্তি, এই যে একটা ইনার আই, যে কোনো জিনিসকে পড়ে ফেলা, দেখে ফেলা, বুঝে ফেলা এবং সেইভাবে কৌশল তৈরি করা এবং শেষ পর্যন্ত জিতে যাওয়া, এই জায়গাটার জন্য কিন্তু তার এই পঞ্চম ঘরে, এই ফিফথ হাউসে লগ্নের পঞ্চম ঘরে চন্দ্র রবি এবং তার সঙ্গে বুধের অবস্থান। বুধ ইন্টেলিজেন্স, চন্দ্র অনুভব করাচ্ছে এবং রবি তার মধ্যে সেই আত্মবিশ্বাস দিচ্ছে। রবি তার কর্মস্থানের অধিপতি, চন্দ্র তার ভাগ্যস্থানের অধিপতি। এখানে একটি অসাধারণ রাজযোগ তৈরি করেছে পঞ্চম স্থানে বসে, মন্ত্রণা কুশলতা। এবং তার সঙ্গে সঙ্গে ষষ্ঠ ঘরে বক্রগতির শুক্র, বক্রগতির গ্রহ, কোনো জন্মছকে যদি কোনো গ্রহ বক্রগতিতে না থাকে, সে একটা শাইন নিয়ে আসে জাতক জাতিকার জীবনে, শাইন, একটা ব্রিলিয়েন্ট, একটা ব্রিলিয়েন্ট লাইট নিয়ে আসে যে কোনো জাতক জাতিকার জন্মছকে যদি কোনো গ্রহ বক্রগতিতে থাকে। বক্রগতির গ্রহ মানে সে অত্যন্ত শক্তিশালী হয়ে গেল, সে সেই সময় পৃথিবীর নিকটবর্তী দূরত্বে চলে এলো, নিকটবর্তী অবস্থানে চলে এলো এবং তার সঙ্গে সঙ্গে গ্রহরা বক্রগতিতে গেলে সে অতিরিক্ত প্রভাবশালী হয়ে গেল। শুক্র তার বক্রগতিতে ষষ্ঠ ঘরে এবং তার সঙ্গে সঙ্গে কেতু যুক্ত হয়ে রয়েছে এবং শনিও তার বক্রগতিতে ভাগ্যস্থানে রয়েছে। ফলে এই অত্যন্ত প্রভাবশালী শনি, যে শনি তাকে দূরদর্শিতা দিয়েছে, গভীরতা দিয়েছে, অধ্যাবসায় দিয়েছে এবং ধৈর্য দিয়েছে এবং একটা বয়সের পর তার ভাগ্যোন্নতি হয়েছে, 2010 সাল থেকে তার কেতুর দশা পড়েছে এবং এই কেতু তার সিক্স হাউসে মঙ্গলের ঘরে মেষ রাশির কেতু অত্যন্ত পাওয়ারফুল এবং সেখানে বক্রগতির শুক্র রয়েছে, ঠিক এই কেতুর দশা থেকেই কিন্তু দেখা গেল তিনি সেই সময় বিদেশে ইউএসএতে চাকরি করতেন এবং সেখানে তিনি একটি কোনো একটি জার্নালে একটি লিখলেন, গুজরাটে, গুজরাটের মতো একটি, আমাদের দেশে গুজরাটের মতো একটি রাজ্যে অপুষ্টির ওপর তিনি একটি লেখা লিখলেন। সেই লেখাটি আমাদের দেশে, আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী সেটা তিনি, তার চোখে পড়ল, তিনি সেটা পড়লেন এবং সেই সময় থেকে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তার কাছে ফোন গেল এবং তিনি অ্যাসোসিয়েটেড হলেন আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রীর সঙ্গে 2010 সাল থেকে এবং ঠিক তার কেতুর দশা পড়ল, মঙ্গলের ঘরে ষষ্ঠস্থ কেতু এবং আমরা জানি কেতু কুজবধ, এই কেতু তাকে অভূতপূর্ব ফল দিল। কেতু যে কোনো জাতক জাতিকার জন্মছকে, কেতু যদি পাওয়ারফুল থাকে, শক্তিশালী থাকে, সে 180 ডিগ্রি জীবনকে ঘুরিয়ে দিতে পারে। তিনি সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে, বাবা ডাক্তার, পড়াশুনো করে সাধারণ জীবন যাপন করার কথা, আজকে তিনি কিন্তু ভারতবর্ষের অন্যতম একজন ভ্যালুয়েবল ডিপ্লোম্যাট, যাকে ভোট কুশলী বলা হচ্ছে, তিনি স্ট্র্যাটেজি সেট করে দিচ্ছেন, তার ইন্টেলিজেন্স, তার বুদ্ধিমত্তা, তার দূরদৃষ্টি, তার অধ্যাবসায়, তার অনুভবী ক্ষমতা, ঠিক কেতুর দশা থেকে তার কিন্তু টার্নিংটা শুরু হলো এবং এখন বর্তমানে তার শুক্রের দশা শুরু হয়ে গেছে, বক্রগতির অত্যন্ত পাওয়ারফুল ষষ্ঠের শুক্র অত্যন্ত পাওয়ারফুল এবং এই শুক্রের দশা আগামী 20 বছর কিন্তু তার চলবে। 2010 থেকে তার কেতুর দশা শুরু হয়েছিল, এই কেতুর দশাতেই তার জীবনের একটা পরিবর্তন হলো। তার সেভেন্থ হাউসে বৃহস্পতি রয়েছে, এই বৃহস্পতি তাকে উচ্চাকাঙ্ক্ষা দিয়েছিল, এই বৃহস্পতি তাকে সাধারণ জীবন যাপন করতে দেয়নি,
তিনি পড়াশোনা করতে করতে পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন, পড়াশোনা 2 বছর ড্রপ দিয়েছিলেন। তিনি আমাদের যেটা এই মুহূর্তে হায়ার সেকেন্ডারি এই লেভেলে এসে তিনি 2 বছর পড়াশোনা করেননি, আবার তিনি নতুন করে পড়াশোনা করেছেন। তার কাছে সবচেয়ে প্রিয় যে সাবজেক্ট ছিল সেটা ম্যাথামেটিক্স, যার জন্য তিনি স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা করেছেন। পরিসংখ্যান আমাদের অনেক কিছু বুঝতে কিন্তু সাহায্য করে, ট্র্যাক রেকর্ড, পরিসংখ্যান, এগুলো আমাদের অনেক কিছু বুঝতে সাহায্য করে। তিনি রিসার্চ করেছেন নিজের ভেতরে, অন্তরে, তার ইনার আই দিয়ে, তার অধ্যাবসায় দিয়ে, অনুভবী শক্তি দিয়ে তিনি অনুভব করেছেন, দেখেছেন, বুঝেছেন। এবং ঠিক 36 বছর বয়সের পরবর্তী সময় থেকে তিনি ধীরে ধীরে তার অগ্রগতির জায়গাটা কিন্তু শুরু হয়েছে, তিনি বিদেশে চাকরি করতে গেছেন। তারপর তিনি ভারতবর্ষে ফিরে এসেছেন, তার ওই লেখা এবং সেই গুজরাটের অপুষ্টি সংক্রান্ত যে বিষয় নিয়ে তিনি লিখেছেন, সেখান থেকে আমাদের ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রীর সঙ্গে তার যোগাযোগ, এবং তারপর থেকে তার আজকের অবধি তিনি যা কিছু কাজ করেছেন ভোট কুশলী হিসেবে, তিনি আজকে এই মুহূর্তে ভারতবর্ষের অত্যন্ত ইম্পর্টেন্ট একজন ব্যক্তি। এবং তার লগ্নের সপ্তমে বৃহস্পতি অবস্থান করে, সপ্তম স্থানে বৃহস্পতি অবস্থান করে তাকে উচ্চাকাঙ্ক্ষী করেছে, তাকে একটা জায়গায় কোনো একটা পয়েন্টে তিনি যখন যার সঙ্গে থেকেছেন তিনি একটা এথিক্স মেনটেন করে চলেছেন। এবং এথিক্স হচ্ছে এমন একটি জিনিস, মানুষ যদি তার জীবনের যেগুলো বিশেষ বিশেষ ক্ষেত্র সেখানে যদি তিনি এতটুকু এথিক্স থেকে সরে যান তার কিন্তু পতন অনিবার্য। তিনি কিন্তু এথিক্স মেনটেন করেছেন, সপ্তমস্থ বৃহস্পতি তাকে মূল জায়গায় অতি অবশ্যই এথিক্যাল কিন্তু করে রাখবে। এবং এই বৃহস্পতির দৃষ্টি রয়েছে তার 11th হাউসে, পঞ্চম দৃষ্টি তার একাদশ স্থানে রয়েছে। তিনি অফুরন্ত তার জীবনে ধনপ্রাপ্তিও ঘটেছে, এবং শুধু একাদশ স্থানেই দৃষ্টি নেই, এই বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে তার 3rd হাউসে। তিনি অত্যন্ত প্রবলভাবে তিনি কিন্তু আত্মবিশ্বাসী। 3rd হাউসে বৃষ রাশি থেকে 3rd হাউসে নবম স্থানে নবম দৃষ্টি রয়েছে, তার 3য় স্থানে মকর রাশিতে। এই বৃশ্চিক লগ্নের 3rd হাউস হচ্ছে মকর রাশি, এই মকর রাশিতে তার জন্মকালীন বৃহস্পতি বৃষ রাশিতে ছিল, তার নবম দৃষ্টি থাকার জন্য তিনি প্রবল আত্মবিশ্বাসী, তিনি সাহসী, তিনি যে কোনো রকমের একটা যে টার্ন নেওয়া, সিদ্ধান্ত নেওয়া, আমি ইউএসএ চাকরি ছেড়ে এই ধরনের একটা কাজে আসব, এটা এটা তো সেই অর্থে কোনো এরকম প্রফেশন নয়, কিন্তু তিনি সেই ঝুঁকিটা তিনি নিয়েছেন। তার সপ্তমস্থ বৃহস্পতি তার 3য় স্থানে দৃষ্টি দিয়েছে এবং পঞ্চম স্থানে দৃষ্টি দিয়ে, তার পঞ্চম দৃষ্টি দিয়ে তার একাদশ স্থানকে সে লক্ষ্য, একাদশ স্থানে তার আসপেক্ট রয়েছে, ফলে প্রচুর ধনপ্রাপ্তি কিন্তু তার জীবনে অতি অবশ্যই হয়েছে। এবং তার ভাগ্যস্থানে বক্রগতির শনি, কিছুটা দেরিতে হয়তো তার ভাগ্যোন্নতি হয়েছে, কিন্তু যে ভাগ্যোন্নতি তার হয়েছে সেটা কিন্তু ব্যাপক প্রবল। এবং এই যে প্রবল ভাগ্যোন্নতি, যেটা একটা আনইউজুয়াল প্রফেশন, তার আনইউজুয়াল ট্যালেন্ট, আনইউজুয়াল মেরিট, আনইউজুয়াল স্কিলফুলনেস, যেটা তার 5th হাউস থেকে আমরা দেখতে পাচ্ছি, তার জন্য তার একটা অভূতপূর্ব ভাগ্যোন্নতি হয়েছে তার নবমস্থ বক্রগতির শনির অবস্থানের জন্য। এবং এই যে ব্যক্তিত্ব, এই ভোট কুশলী, এই স্ট্র্যাটেজি সেটার, এই যে প্রশান্ত কিশোর, একটা কথা মনে রাখতে হবে, ইনি কিন্তু কোথাও না কোথাও তার 3টি জলরাশি, কর্কট রাশি, মীন রাশি এবং বৃশ্চিক রাশি, সাইন ক্যান্সার, সাইন স্পাইসেস এবং সাইন স্কর্পিও, এই 3টি জায়গায়, একটি জায়গায় লগ্ন এবং বাকি 2টি জায়গায়, একটিতে তার রাশি, তার সঙ্গে চন্দ্র যেখানে রয়েছে মীনে সেখানে তার রাশি, এবং তার সঙ্গে রবি বুধ, এবং তার সঙ্গে কর্কট রাশিতে শনি। এর ফলে তার মধ্যে প্রবল ইমোশন রয়েছে, তার মধ্যে আবেগ প্রবণতা রয়েছে, সপ্তমস্থ বৃহস্পতি তাকে একটা জায়গায় কিছু নির্দিষ্ট এথিক্স, তিনি জীবনে কিছু কিছু ক্ষেত্রে অতি অবশ্যই মেনটেন করবার মতন মানুষ, প্রবল ধনপ্রাপ্তি, এবং এই পঞ্চমস্থ চন্দ্র, রবি এবং বুধ তাকে একটা ইউনিক স্কিলফুলনেস দিয়েছে, তাকে একটা অসাধারণ মেরিট ট্যালেন্ট দিয়েছে, এবং তিনি একজন গ্রেট স্কিমার, স্ট্র্যাটেজি সেটার, এবং তিনি কিন্তু
এই শুক্রের দশায় তার আরো অনেক অগ্রগতি আরো অনেক উন্নতি হবে। তবে একটা কথা, কোথাও কোথাও যেটা মনে রাখা দরকার, তার নবমস্থ বক্রগতি শনি বা ইত্যাদির কারণে কিছুটা তার হয়তো লাইফ রিস্ক থাকে, তিনি হয়তো অনেক সিকিউরিটি নিয়ে তাকে ঘুরতে হয়, কিছু কিছু অসুবিধার দিক তো সমস্ত জন্মছকেই থাকে। কিন্তু আমাদের কাছে তিনি যা, আমরা আমার কোনো তার ব্যক্তিগত কোনো কিছু নিয়ে আমার আলোচনা করার কোনো প্রয়োজন নেই। আমরা শুধু বাইরে থেকে, আমরা শুধু তার বাইরে থেকে যে স্কিলফুলনেসটা দেখছি, যে দক্ষতা, যে রণকৌশল, যে ভোট কুশলী প্রশান্ত কিশোরকে আমরা দেখছি, তার সেই মেরিট, সেই ট্যালেন্টটা যে গ্রহাবস্থানের কারণে হয়েছে এবং যে সময় থেকে, যে কেতুর দশা শুরু হলো, যে সময় থেকে তিনি এই বিশেষ প্রফেশনে এলেন, ইউএসএ থেকে তিনি চলে এলেন এখানে, এবং আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী রয়েছেন তার সঙ্গে অ্যাসোসিয়েশন তৈরি হলো, তো সেই যে কেতুর দশা শুরু হলো এবং যে রাজযোগ তার পঞ্চম ঘরে রয়েছে, পঞ্চম স্থান জন্মছকে অসম্ভব গুরুত্বপূর্ণ, পঞ্চম স্থানে যে রাজযোগ তার হয়ে রয়েছে সেটার জন্য কিন্তু তিনি আজকের এই সফল ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যক্তিত্ব এবং অসাধারণ বুদ্ধিমত্তা তার মধ্যে আমরা প্রকট হতে দেখলাম, প্রতিভাত হতে দেখলাম প্রশান্ত কিশোর। তার জন্মছকের প্রেক্ষিতে আমি যেটা আরও বলতে চাই সেটা হচ্ছে বক্রগতির শুক্র এবং বক্রগতির শনি। জন্মছকে কোনো গ্রহ যদি, দু একটি গ্রহ যদি জন্মছকে বক্রগতিতে না থাকে, তাহলে কিন্তু সেই জাতক জাতিকার জীবন কখনো সেখানে একটা ব্রিলিয়েন্স কিন্তু আসতে পারে না। বক্রগতির গ্রহই কিন্তু জন্মছকে যদি থাকে, সেই জাতক জাতিকার জীবনে একটা ব্রিলিয়েন্স, বিশিষ্টতা, ইউনিক একটা ফলাফল কিন্তু অতি অবশ্যই দিয়ে থাকে। সুতরাং বক্রগতির গ্রহ থাকলেই চিন্তার কোনো কারণ নেই, দুশ্চিন্তার কোনো কারণ নেই, সেটা জন্মছকের একটা বিশেষ কিন্তু শক্তি, জোরালো দিক, পোটেনশিয়ালের দিক। সুতরাং আশা করি আপনাদের এই জন্মছকের প্রেক্ষিতে আলোচনা আপনাদের অনেক কিছু, নিজস্ব ব্যক্তিগত জন্মছকের ক্ষেত্রে অনেক কিছু উত্তর কিন্তু আপনাদের আমি আশা করি দিতে পারলাম। আর আর একটি বিশেষ কথা বলবো, সেটা হচ্ছে আজকের এই অতিমারী রোগের ক্ষেত্রে আপনারা গ্রহণযোগ্য বিশিষ্ট ডাক্তারবাবুদের পরামর্শ, অ্যাডভাইস, নির্দেশ, তাদের প্রেডিকশন, আবার যে তৃতীয় ঢেউ আসছে এইসব সম্পর্কে তাদের প্রেডিকশনগুলো ফলো করুন এবং তার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যবিধিটা যথাযথভাবে শুধু মেনে চলুন, আর কিছু নয়। আর যেটা আছে সেটা বিয়ন্ড অফ অ্যাস্ট্রোলজি, সেটা তো হবেই, সেটা আমাদের কালেকটিভ লেভেলে, একটা আমাদের কালেকটিভ লেভেলে যে ভয়ানক পরিস্থিতি হয়েছে সেটা আমাদের সবাইকে ভোগ করতে হবে এবং আমাদের প্রত্যেকেরই করোনা হতে পারে, প্রত্যেকের, আমারও হতে পারে। এবং যারা, যেসব পুণ্যার্থীরা কুম্ভ স্নানে গিয়েছিলেন তারা কিন্তু বেশিরভাগই করোনায় আক্রান্ত হয়েছেন। সুতরাং একটু যথাযথ যুক্তি, বুদ্ধি ইত্যাদির মাধ্যমে কিন্তু একটু চিন্তাভাবনাগুলো করতে হবে। নমস্কার।